আমরা কিন্তু সব সময় 24 ঘন্টাই চিন্তা করি। তুমি কখনো তোমার ব্রেনকে, তোমার মস্তিষ্ককে ব্ল্যাঙ্ক রাখতে পারবে না যে আমি 10 সেকেন্ড কিচ্ছু না ভেবে থাকি। তো আসসালামু আলাইকুম, আমি যদি বলি যে তুমি তোমার ভাগ্য পরিবর্তন করতে পারবে খুবই সামান্য কিছু বিষয় চেঞ্জ করে, তুমি হয়তো আমাকে পাগল ভাববে যে ভাগ্য আর কখনো পরিবর্তন করা যায় নাকি। ভাগ্য তো সব বিধাতার হাতে, আল্লাহর হাতে। হ্যাঁ, ভাগ্য আল্লাহর হাতে, তুমি যদি ভাগ্যে বিশ্বাসী হয়ে থাকো ঠিক আছে, কিন্তু তোমার ভাগ্য কিন্তু সম্পূর্ণটাই আল্লাহর হাতে না। কর্মফল বলেও তো একটা কিছু আছে, তুমি কী করছো না করছো তার উপরে অনেকটাই তোমার ভাগ্য নির্ভর করে। তুমি যদি একজন সফল মানুষ যেভাবে দিন যাপন করে সেভাবে দিন যাপন করো তাহলে তোমার ভাগ্য ভালো হবে, আর যদি ঘুরে ফিরে দিন কাটাও ভাগ্যটা তো কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনাটাই বেশি। তুমি নিজের ভাগ্যটাকে কীভাবে পরিবর্তন করে ফেলতে পারো এখানে কয়েকটা বিষয় কাজে দেয়। যেমন ধরো, প্রথমে যে বিষয়টা আসে সেটা হচ্ছে তোমার চিন্তা। খেয়াল করো, একটা মানুষ, আমরা কিন্তু সব সময় 24 ঘন্টাই চিন্তা করি। তুমি কখনো তোমার ব্রেনকে, তোমার মস্তিষ্ককে ব্ল্যাঙ্ক রাখতে পারবে না যে আমি 10 সেকেন্ড কিচ্ছু না ভেবে থাকি। তো তুমি চিন্তা করো, 10 সেকেন্ড চোখ বন্ধ করে কিচ্ছু না চিন্তা করে থাকার চেষ্টা করো, পারবে না। তো সাধারণত আমরা যে চিন্তাগুলো সারা দিন করি বা রাতে যখনই বলো সেটা আমাদের কাজে পরিণত হয়। আমরা যা চিন্তা করি সেটা আমাদের কাজে পরিণত হয়। এখন তুমি যদি একটা ঘটনা নিয়ে চিন্তা করো, প্রচুর পরিমাণ চিন্তা করো, সেটা যদি ধীরে ধীরে তোমার কাজে পরিণত হয়, সেই কাজটা তুমি যদি রেগুলার করো, তারপর সেই কাজটা কী হয়ে যায়? আমরা জানি সেই কাজটা আর কাজ থাকে না, সেটা অভ্যাসে পরিবর্তন হয়ে যায়। সেটা অভ্যাসে পরিবর্তন হয়ে যায়। আর আমরা এটা সবাই জানি যে তুমি যত বেশি ভালো অভ্যাস তোমার আছে তোমার ভবিষ্যৎ মোটামুটি ততটাই ভালো, আর তোমার মধ্যে যত খারাপ অভ্যাস আছে তোমার ডেস্টিনি ততটাই খারাপ। তো দেখো, প্রকৃতপক্ষে কিন্তু ফাইনালি আমাদের অভ্যাসটাই নিয়ন্ত্রণ করে আমাদের ভাগ্য কেমন হবে না হবে, একটার সাথে আরেকটা রিলেটেড। তো ফাইনালি আমরা কী পাচ্ছি? আমরা যা চিন্তা করি ফাইনালি কিন্তু সেরকমটাই আমাদের ভাগ্য হয়ে থাকে। এটাকে ভাগ্য না বলে তুমি যদি ভবিষ্যৎ মনে করো, হ্যাঁ একই কথা। তুমি যদি মনে করো যে হ্যাঁ, আমাদের চিন্তা থেকে আমাদের কাজ হয়, সেই কাজ থেকে আমাদের অভ্যাস পরিণত হয়ে যায়, সেই কাজটা ধীরে ধীরে আমাদের অভ্যাসে পরিণত হয় এবং সেই অভ্যাস থেকে আমাদের ভাগ্য বা ভবিষ্যৎ যেটাই মনে করো। তো দেখো, ফাইনালি কিন্তু আমরা আসলে চিন্তা থেকে ভবিষ্যৎ পর্যন্ত যাচ্ছি। তো তুমি যদি ভালো চিন্তা করো, নিজের লাইফটাকে আরও বেনিফিশিয়াল করতে চাও, ফ্রুটফুল করতে চাও, তুমি যদি সেই ধরনের চিন্তা করো ধীরে ধীরে সেভাবেই তোমার কাজ হবে, সেরকমই কাজ হবে, সেটাই একসময় তোমার অভ্যাসে পরিণত হয়ে যাবে এবং ফাইনালি সেটাই তোমাকে একটা ভালো ভবিষ্যৎ, একটা ভালো ভাগ্যে নিয়ে যাবে। এ বিষয়ে তোমাদের কোনো মন্তব্য থাকলে জানিও। আর আমার মনে হয় যে চিন্তা কখনোই নেগেটিভ বা খারাপ চিন্তা করা উচিত না, কাজ তো অবশ্যই না। আর অভ্যাসে যখন একটা বাজে জিনিস পরিণত হয়ে যায়, একটা বাজে কাজ বা বাজে অভ্যাস যখন হয়ে যায়, তখন সেটা নিয়ে আমাদের খুবই খুবই সতর্ক থাকা উচিত, কারণ অভ্যাসটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আজকের ভিডিওতে আমি আর বেশি কথা বলবো না। ভালো থেকো, আসসালামু আলাইকুম।